হাই ফ্রেন্ড, আজ আমরা শুরু করতে চলেছি শাড়ি দিয়ে শার্ট। এর জন্য প্রথমে শাড়িটাকে এইভাবে খুলে নিতে হবে। তারপর শাড়ির একটা সাইড একটু ফোল্ড করতে হবে। এর ঠিক উল্টো সাইডটা অল্প একটুখানি ফোল্ড করে এটাকে ফোল্ড করে নিতে হবে। তারপরে এটাকে একটু আবার ওই যেখানে ফোল্ড করেছিলাম ওইটাকে আবার ফোল্ড করলাম। এবার এটাকে সাইড থেকে একটুখানি ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে উল্টে দেব। উল্টে শাড়িটাকে অল্প একটুখানি মোড়ালাম। বা যে যেমন যতটা ভাবে বড় হোক বা ছোট হোক শার্ট বানাতে চায় সে সেইভাবে মোড়াবে। আমি একটু ছোট করেই বানাচ্ছি, এটাকে মুড়ে নিলাম। যদি আপনারা বড় বানাতে চান তাহলে এটাকে শাড়িটাকে একটু বড় করে দেবেন, বড় করে ভাঁজ করলেই হয়ে যাবে। এবারে একটা সাইড এরকম করে ট্রাইঙ্গেল করে মুড়তে হবে। এর জন্য আমরা পিন ইউজ করছি। অপর সাইডটাও ঠিক এইভাবেই মোড়াতে হচ্ছে। এবারে আমরা শার্টের বোতামগুলোকে লাগাবো। বোতামগুলোর জন্য আমরা টিপ ইউজ করব। হয়ে গেল আমাদের শাড়ি দিয়ে শার্ট। এটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।